দেখছেন খুলনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রাকৃতিক যে বিপর্যয়, যে প্রতি বৃষ্টিতে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এলাকা সমস্ত জলমগ্ন। এই জন্য সুন্দরবন এলাকার সমস্ত ফেরিঘাট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, ব্লক প্রশাসন এবং জেলার পক্ষ থেকে, এবং সর্বোপরি খুলনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সকল মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে, প্লাস্টার লোকে তাদেরকে তোলা হচ্ছে, এবং এলাকার সমস্ত যান পরিষেবা ফেরিঘাট থেকে শুরু করে নৌকা চলাচল সব কিছু বন্ধ রাখা হয়েছে। যারা মৎস্যজীবী তাদেরকে নদীতে মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে, এবং এলাকার সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয় তোলার চেষ্টা করা হচ্ছে।